Hey, what's up, guys? My name is Rajdeep and I'm back to our new blog. দেখো আমাদের ড্রেসিং টেবিলটা মানে যেটা লাগানো হয়ে গেছে, গ্রানাইট ছিল অ্যাকচুয়ালি। আমি আগের ব্লগে বলেছিলাম মার্বেল ভুল করে আগে সিঙ্কো হয়ে গেছে, অ্যাকচুয়ালি ওটা গ্রানাইট ছিল। আর এই রুমের মেঝে হওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমার ভাইয়ের তো শরীর খারাপ, কিছু দেখতে পাচ্ছেন খাচ্ছে, হাসছে একটু একটু বা হাই হাই করছে। দেখুন এই বিকেল টাইম থেকে স্টার্ট হয়েছে। আর দেখুন আমি ইয়ারফোন যেটা হয় ওটা আমি লাগিয়েছি, এরপর যেখানে ঢুকাতে হয় মোবাইল ওখানটায়, ওখানে হচ্ছে পুষ্করে যে আমি তো জ্বরটা মানে ডাক্তারটা হয় না, ওটা লাগায় নি, এরপর বুকটাই দেখে। তো আমি ওটাই করছিলাম, আমার ভাই শুধু হাতটা দিয়ে সারাচ্ছিল। আর এখানে অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর দেখে বসে হচ্ছে গাছটা কত পেয়ারা আছে। যেহেতু আমরা যে রুমটা দেখাই সেই রুমে তো আমরা ঘুমাই, তো বেশিরভাগই আমার গাছের চোখটা এবং গাছে পড়ে, তো ওখানে আবার পেয়ারাটা দেখি নিব বলি যে হ্যাঁ পেয়ারাগুলো পেলে দেখুন গাছে কত পেয়ারা। দেখুন হ্যাঁ পেয়ারার রং সবুজ আর গাছের পাতার রং সবুজ, তো আপনি একটু মুশকিল হবে বুঝতে কত পেয়ারা। তাই জুম জুমে দেখালাম। আর পুচকুচ শরীর খারাপ আবার স্টার্ট হয়ে গেছে, তখন যখন শরীর খারাপ ছিল তারপর ঠিক হয়ে গেছিলো, নিবে সব নিয়ে মজা করতে চলে গেল, নিয়ে এখন আর শরীর খারাপ আবার শুয়ে গেছে। এই লাইটটা আমি অন করলাম, আমি অফ করে দিচ্ছি ঘুমাচ্ছ। আর আমার ডাক্তার দেখাতে বেরিয়ে গেছি, আসলে পুচকুচি তো প্রচুর শরীর খারাপ, তো সেই জন্য আমার ডাক্তার দেখাতে বেরিয়ে গেছি। দেখুন trying to feel good.
you've done to me. It feels like the rain is pouring all over me. You make me feel free. I wanna believe in you, believe in you. Oh, I just gotta know, will we live forever? And if I let you go, oh baby, I just gotta. প্রচুর ভিড় ছিল, তো ভেতরটা শ্যুট করা হয়নি, সো এখন আমি চেঞ্জ করে নিই, স্যানিটাইজার নিলাম। সেই সাথে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কারা কারা ফুল বাজ করলো আমাকে নিশ্চয়ই বলবেন, তাই আমি বুঝতে পারবো কারা ফুল বাজ করে গেছে। আরে সো ভিডিওটা ফুল বাজ করলো, থ্যাংক ইউ। ভিডিওকে লাইকও করে দেবেন, আর কেউ যদি আমার চ্যানেল নতুন থাকে সো প্লিজ আমার অনুরোধ জানাচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, আর পাশে থাকা বেল আইকনটা নিশ্চয়ই অলে প্রেস করে নিতে। তো আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।